Assalamualaikum viewers, welcome to my channel. আজকের ভিডিও টপিক হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটি আপনারা যারা ইউজ করেন পিসি অথবা কম্পিউটার ভার্সনে তারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন ভাইয়া কিভাবে আমরা ক্যাপকাট পিসি বা কম্পিউটার ভার্সনে বাংলা টাইপ করব সো বাংলা টাইপ করতে গেলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন সেখানে বাংলা টাইপ করতে পারতেছেন না সো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য একদম ইজিলি আপনারা বাংলা টাইপ করতে পারবেন আপনাদের ক্যাপকাট পিসিতে কোনো প্রকার সমস্যা হবে না একদম 100% কার্যকরী টিউটোরিয়াল সো বেসিক্যালি আজকে তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি যারা ক্যাপকাট পিসি ইউজ করেন সো সেজন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে অব্রো আপনারা অব্রো সফটওয়্যারটি আপনাদেরকে প্রথমে ইনস্টল করে দেখাবো ডাউনলোড দিয়ে ইনস্টল করে দেখাবো এরপরে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দেবো সেই সেটিংটি ঠিক করে নিলে আপনারা সুন্দরভাবে ক্যাপকাট পিসিতে বাংলা টাইপ করতে পারবেন আর যাদের অব্রো আছে শুধু তারা অব্রো ইনস্টল দিয়ে আছে অলরেডি তারা শুধু সেটিংটি দেখলেই হবে সো চলুন দেখা যাক সো বন্ধুরা অব্রো সফটওয়্যারটি ইনস্টল করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে এসে সার্চ বারে জাস্ট লিখবেন অব্রো দেন আপনাদের কিবোর্ডে ইন্টার প্রেস করবেন এরপরে সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন omicron.com সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে এরপরে নিচের দিকে সবুজ বাটন একটি দেখতে পাচ্ছেন ডাউনলোড সেখানে ক্লিক করবেন এরপরে আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন আসার পরে আবারও এই সবুজ বাটনটিতে ক্লিক করবেন ডাউনলোড আমি ক্লিক করে দিচ্ছি দেন ক্লিক করার পরে আপনি বাম পাশে এই পাশে দেখতে পাচ্ছেন কর্নারে সফটওয়্যারটি এখানে ডাউনলোড হচ্ছে সো ডাউনলোড হয়ে গেছে এখন আমি এই বাটনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে উপর দিকে সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন নেক্সটে ক্লিক করবেন তারপরে এই সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সব কিছু ঠিক পড়ে নেবেন পড়ে নিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন দেন এখানে আবার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করবার আবারও নেক্সট দেন এটা ইনস্টল হচ্ছে এরপরে এখানে ফিনিশে ক্লিক করে দেবেন ফিনিশে ক্লিক করার পরে এটা এখান থেকে কেটে দিবেন তারপরে আপনাদের চলে যাবেন কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে এখানে দেখতে পাচ্ছেন অব্রো কিবোর্ডের সফটওয়্যারটি এখানে চলে এসেছে শর্টকাট আকারে এখান থেকে আপনারা সরাসরি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি দেন হচ্ছে অব্রো কিবোর্ডের এই পার্টটি এখানে চলে এসেছে এখান থেকে আপনারা সরাসরি সেটিংয়ে চলে যাবেন আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি দেন নিচের দিকে এসে এখানে ANSI মোডটি টিক মার্কে দিয়ে দিবেন এরপরে নিচের দিকে এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সেটিংটি ঠিক হয়ে গেল এরপরে আমি সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপে ক্যাপকাট অ্যাপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে উপরের দিকে দেখছেন টেক্সট এ টেক্সটে ক্লিক করবেন টেক্সটকে ক্লিক করার পর এখানে ডিফল্ট টেক্সট প্লাস আইকনে ক্লিক করবেন দেন টাইম লাইনে আপনার টেক্সট এখানে চলে আসবে এখন উপরে বারটিতে অবশ্যই এখানে ইংলিশ আছে এখানে বাংলা করে নেবেন বাংলা করে নিলাম এরপরে এটা এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে এখানে ইংরেজি দিয়ে বাংলা লিখবেন সাপোজ AMAR আমার SONAR সোনার BANGLA বাংলা এভাবে লিখবেন বাট এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই পাশে যেটা সাজেস্ট করবে সেটা এখান থেকে নেবেন দেখুন বাংলা যদি বাংলা বানান উল্টাপাল্টা হয় সেটা নেবেন না এরপরে এই পাশে ফন্টে চলে আসবেন ফন্ট থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলি বাংলা এখানে চলে এসেছে বিভিন্ন স্টাইলের এগুলি সবগুলি আপনারা নিতে পারবেন আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি সাইজটি তাহলে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন দেখুন কত সুন্দরভাবে আমার ফন্টটি এখানে চলে এসেছে এখন চাইলে আপনারা আরও ফন্ট ইউজ করতে পারবেন সেজন্য এখানে এই ফন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন তাহলে অনেকগুলি বাংলা ফন্ট এখানে পাবেন ইউজ করবেন বাংলা ফন্ট দেখুন বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট এখানে আছে আপনারা ইউজ করতে পারবেন দেখুন এটা একটা বাংলা ফন্ট সাপোজ আমি এটা নিয়ে রেখে দিলাম এটা সাইজ এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন এইভাবে
সো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট